ঘোড়াঘাটে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বিস্তারিত দেখুন দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মোহাম্মদ রাফসানজানি শুভ রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার নয়তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর সকাল 11টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি ইফতেকার আহমেদ বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল সত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির, 3 নং সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এ সময় প্রধান অতিথি বলেন, বহুল প্রচারিত দৈনিক আজকের দর্পণ নয়তম বছরে পদার্পণ করায় পত্রিকার সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি। আজকের দর্পণ গ্রাম বাংলার অবহেলিত জনপদের কথা বলে। আগামীতে আজকের দর্পণ সত্যপ্রকাশে আরও সাহসী যোদ্ধা হয়ে উঠুক, আজকের দিনে এ কামনাই করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।